প্রোগ্রাম ট্রাস্ট জিপিটির পক্ষ থেকে অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 15 নম্বর টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমত বলছি আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক যেসব কীগুলা সম্পর্কে সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম, এর ভিতরে অনেকগুলি কাজ আমরা শিখে গিয়েছি। অ্যাড, সাব, মুভ, এক্সচেঞ্জ, তারপরে লুপের কাজটা আমরা গত পর্বে করেছি। আজকে আমরা করব জাম্পের কাজটা, যে জাম্প তারা কীভাবে কাজ করে। তারপরে আমরা ভাগ, এমনকি গুণ, ইফ ইলসের কন্ডিশন আমরা পড়ে যাচ্ছি। তো আমরা আমাদের ইউনিটে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে আমরা কি করব, সরি আমি মেসেজটা কেটে নিচ্ছি। হ্যাঁ, এখন ডাটা সেগমেন্টে যে আমরা মেসেজ লিখব, তিনটে মেসেজ দিই। ফার্স্ট অফ অল এ নামে একটা মেসেজ ডাটাবেস নিলাম, নেওয়ার পরে ডিবি। এখন এর ভিতরে আমরা মেসেজ করতে চাচ্ছি যে এমপি জাম্প সি কনসেপ্ট। আমরা তার আগের পর্বগুলো ডাবল কোটেশন ইউজ করেছি, আজকে আমি সিঙ্গেল কোটেশন ইউজ করছি। আর সেকেন্ড ভেরিয়েবলের নাম দিলাম বি ডিবি, তারপর একটা নিলাম আমি ল্যাঙ্গুয়েজ। দেন আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, এটার নাম আমি দিলাম প্রোগ্রামিং। আমাদের তিনটে অ্যাসাইন করে হয়ে গেছে। এখন আমি চাচ্ছি তিনটে ভেরিয়েবল অ্যাসাইন করার পরে এখন আমি চাচ্ছি এটাকে ইনিশিয়ালাইজেশন করতে। তাহলে এমওবি মুভ এর ভিতরে অ্যাড্রেস ডাটা সেগমেন্ট এমওবি মুভ ডিএস এর ভিতরে হচ্ছে আমরা এক্স এর মানটা পাস করে দিলাম। এখন আমরা কি করব, এটাকে ফার্স্ট অফ অল প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে এমওবি মুভ তারপরে এল ই এ লোডেড ইফেক্টিভ অ্যাড্রেস ডিএক্স এর ভিতরে আমরা কি করলাম, এটাকে পাস করে দিলাম int 21h, আমরা এটা লিখে ফেললাম। এখন আমরা আমাদের যে যেটা মূল কাজ, আমরা কি করব, একটা লেবেল তৈরি করব। এম নামে একটা লেবেল নিলাম, একটা কলম দিলাম, এটা এম, হ্যাঁ এম ফার্স্ট, প্রথম নিই এমনি ফার্স্ট। ফার্স্ট নামে আমরা একটা লেবেল ক্রিয়েট করলাম, এটার নেওয়ার পরে একটা কলম দিলাম। কলমটা কোনো স্পেস দেওয়া যাবে না কোনো কলমটা দিতে গেলে। এখন আমরা কি করব, এমওবি মুভ এইচ নাইন, তারপরে এলই এ ডিএক্স এর ভিতরে আমরা কি করব, বিটাকে প্রিন্ট করব। করার পরে এটাকে কি করব, কল করে দিয়েছি। দেওয়ার পরে মূল এখন হচ্ছে আমাদের যে জাম্প, যে এমপি জাম্প, এটা যদি অ্যাডজাস্ট করে হয়ে যায় তাহলে আমাদের জাম্প করবে এন। এন মানে বোঝানো হয়েছে এ জায়গায় এন নামে একটা লেভেল, কি বা সেকেন্ড, সেকেন্ড দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের এটা তো প্রথমে করেছি, কিন্তু এই জায়গায় বোঝানো হয়েছে যে বিটা প্রথম অ্যান্ড সেকেন্ড। সেকেন্ড বলতে আমাদের সেকেন্ড মেসেজটা, সি সেকেন্ড মেসেজ এই জায়গা ধরে নিলাম আমরা। তো এখন জাম্প করবে যে সেকেন্ড নামে কোনো লেভেল তৈরি করা আছে কি না। তো আমরা সেকেন্ড নামে এখন একটা লেভেল তৈরি করে নিলাম। করার পরে এমওবি মুভ এইচ নাইন, দেওয়ার পরে কী করলাম, এল ই এ ডিএক্সের ভিতরে আমরা কী করলাম, এবার সিকে পাস করে দিলাম। দেওয়ার পরে এটাকে কল করে ফেললাম। কল করার পরে এখন দেখেন আবার জাম্প করবো, যে এমপি জাম্প করবো। জাম্প করবো কোথায়, আমাদের তো প্রথমটাও নেওয়া হয়ে গেছে, এ দ্বিতীয়টাও করলাম, তৃতীয়টাও করলাম, এখন জাম্প করবো। আমরা চাচ্ছি যে আমাদের মেসেজ থেকে, আমাদের অপশন থেকে বেরিয়ে যেতে। তাহলে আমরা যে এক্সিস্ট
এক্সিস্ট নামে একটা লেবেল তৈরি করেছি, আমরা চাচ্ছি জাম্পের মাধ্যমে আমাদের ফাইলটা এক্সিস্ট হয়ে যেতে। তাহলে আমরা এক্সিস্ট এক্সিস্ট নামে এটাকে আমরা কল করে দিয়েছি। এখন দেখি আমাদের পারফেক্টলি আমাদের কোডটা রান করে কিনা। দেখেন জাম্প কনসেপ্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এক লাইনে সবগুলো প্রিন্ট করেছে। তাহলে আমি যদি চাই যে এটাকে নিউ লাইনের মাধ্যমেও স্টেপ বাই স্টেপ দেখাতে, তাহলে আমি এই জায়গায় নিউ লাইন লিখতে পারি। নিউ লাইনের জন্য এ মুভি মুভ টু, এ মুভি মুভ ডিএল এর ভিতরে আমি রেখেছি কি ডিএক্স এর ভিতরে না, তাহলে আমি এ জায়গায় ডিএক্স দেবো। ডিএক্স এর ভিতরে আমি 10 কে রাখলাম, তারপরে ইন্টারাপ্ট 21H আবার এম ওবি মুভ ডিএক্স এর ভিতরে 13 কে কল করে দিলাম এইচ। আমাদের প্রথম নিউ লাইনটা তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় নিউ লাইনটা কন্ট্রোল সি হিসেবে আমি কপি করে নিয়েছি। নেওয়ার পরে আমি চাচ্ছি যে দ্বিতীয় নিউ লাইনটা দেখি আমাদের কোডটা পারফেক্টলি রান করে কিনা। হ্যাঁ, আমাদের জাম কনসেপ্ট এমনকি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রোগ্রামিংটা আমাদের কাজ করেনি। সো এখন আমরা করব যে এটার জন্য কন্ট্রোল এক্স কেটে দিলাম, এটা এটা যদি কাজ করে এটার জন্য, তাহলে আমরা এই জায়গায় হ্যাঁ পারফেক্টলি আমাদের কোডটা রান করেছে। এবার আমি আবারও স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি যে আমাদের কোডটা কীভাবে রান করছে। ফার্স্ট অফ অল আমি কী করলাম, আমরা তিনটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এক একটা ভেরিয়েবলের ভিতরে মান অ্যাসাইন করে দিয়েছি। যেমন ফার্স্ট অফ অল এর ভিতরে দিয়ে দিয়েছি যে আমরা যা আমরা যে সরি এ জায়গায় এ পড়ে গিয়েছে খেয়াল করিনি, জাম্প কনসেপ্ট, আর দ্বিতীয়টা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড তৃতীয়টা দিয়েছি প্রোগ্রামিং। এখন আমরা এটাকে ইনিশিয়ালাইজেশন করে দিলাম। তারপরে কী করলাম, আমরা যেহেতু স্ট্রিং ক্যারেক্টার স্ট্রিং আমরা আউটপুট দিয়ে চাচ্ছি, সেজন্য আমরা F9 ফাংশনটা আমরা ইউজ করলাম। এখন আমরা এটাকে কল করে দিলাম। দেওয়ার পর আমরা কী করলাম, একটা নিউ লাইন ক্রিয়েট করলাম। নিউ লাইন ক্রিয়েট করো আমরা পারি, দেন আমরা কী করলাম লেভেল নামে, লেভেল বলতে ফার্স্ট ফার্স্ট একটা লেভেল তৈরি করলাম। লেভেল তৈরি করার পরে মুভ এইচ এর ভিতরে 9, যেহেতু আমরা স্ট্রিং ক্যারেক্টার আমরা আউটপুট চাচ্ছি, LEA ডিএক্স ডিএক্স এর ভিতরে আমরা কী করলাম বি কে রাখলাম, বি কে সেকেন্ড অপশনটা, দেন ইন্ট আমরা এটা এটাকে কল করে দিলাম। কল করার পরে কী করবে, এটা এই জায়গায় শেষ হবে না, এটা কী করবে তারপরে কল শেষ হওয়ার পরে জাম্পে চলে আসবে। জাম্পে আসার পরে দেখবে যে পরবর্তীতে কোনো স্টেপ আছে কি না, যদি থাকে আমি বলে দিচ্ছি এই জায়গায় সেকেন্ড, এখন সেকেন্ড আসে এই জায়গায় সেকেন্ড একটা লেভেল আসে বিধি আমাদের 3rd নম্বর অপশনটা প্রিন্ট করছে, যদি না থাকে তাহলে করতো না। তো আমি সেকেন্ড নামে একটা লেভেল ক্রিয়েট করেছি। করার পরে সেকেন্ডের ভিতরে আমি কী করেছি, একটা নিউ লাইন তৈরি করলাম। নিউ লাইনের পরে আমি 3 নম্বরটা আমি এই জায়গায় কল করে দিয়েছি। কল করে দেওয়ার পরে তারপরে এই জায়গায় কল করা শেষ, আমাদের কল করা শেষে লাস্ট যেটা আমি করলাম জাম্প, এই জায়গায় জাম্প কী করলাম এক্সিস্ট। এইটা মানে হচ্ছে যে আমাদের এক্সিস্ট যে আমরা যে একটা লেভেল তৈরি করেছি, লেভেল তৈরি করে রেখেছি যে ইন্ট ইন্ডিং হওয়ার জন্য, তো আমরা এটাকে জাম্পের মাধ্যমে এটা কল করে দিয়েছি। তো আজকের প্রোগ্রামিংটা আমার এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।